এছাড়া ফরাসি বিপ্লব আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সমাজের রাজনৈতিক বিষয়, যেমন রাজনৈতিক উত্থান পতন, সমাজের শোষণ, মানুষ কিভাবে শোষিত হচ্ছে ইত্যাদি। অগাস্টপুর তার গবেষণায় মধ্যে লেখালেখির মধ্যে দিয়ে তিনি সমাজের সমাজ বিজ্ঞান উৎপত্তির গুরুত্বপূর্ণ প্রদান রেখেছেন। তিনি তার 1839 সালে পজিটিভ পলিসি ফিলোসফি গ্রন্থে প্রথমে তিনি সমাজ বিজ্ঞানকে সোসিওলজি হিসাবে তিনি আখ্যায়িত করেন এবং সমাজ যে বিস্তারিত আলোচনা করেন, এর ফলে তিনি তাকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি তার আলোচনায় সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন সমাজকে স্বতন্ত্রভাবে পাঠ করা যে কত জরুরি, সমাজ নিয়ে আলোচনা করা ইত্যাদি। সর্বশেষ আমি একটি তথ্য তোমাকে দিব যে এই সমাজ বিজ্ঞান উৎপত্তির পেছনে যেটি, এটি হচ্ছে একটি স্বতন্ত্র বিজ্ঞান, সমাজ বিজ্ঞান উদ্ভব ও বিকাশে মানসিক অবস্থা থেকে হয়নি, তা হয়েছে একটি বুদ্ধিভিত্তিক ও আর্থসামাজিক অবস্থা থেকে। সেখানে রয়েছে চারটি উপাদান, একটি হচ্ছে ইতিহাসের দর্শন, অর্থাৎ যে কোনো মানুষের মনে একটি কৌতূহল থাকে ইতিহাস অতীত সম্পর্কে জানে। দ্বিতীয়টি হচ্ছে রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নিয়মকানুন ইত্যাদি। এছাড়া জীববিজ্ঞানের বিবর্তনবাদ, এই যে আগে বলেছিলাম আমি। এছাড়া হচ্ছে সামাজিক জরিপ, সমাজের বিভিন্ন ইতিবাচক নেতিবাচক জরিপের মাধ্যমে আমরা এটার ইতিবাচক নেতিবাচক সুফল সম্পর্কে জানি এবং সুফল বয়ে আনি। তো শিক্ষার্থীর কিন্তু ধন্যবাদ তোমাদেরকে আজ আনন্দ।